উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশে আমার সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদের পরবর্তী পরীক্ষা কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটি রয়েছে তো সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার কিছু উত্তর আমি তোমাদের দিয়ে দিচ্ছি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো তো সবচেয়ে প্রথম অধ্যাপক চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো লজিক সার্কিট এবং কম্বিনেশন অফ সার্কিট এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও এখান থেকে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটি সেটা হলো ডি কোডার কি একটি টু ইন্টু ফোর ডি কোডারের ডিজাইন করো ডিকোটার লজিক সার্কিটের ডিজাইন করে এবং ট্রুথ টেবিল টিকি লেখো ডি মাল্টিপ্লেক্সার কাকে বলে হাফ অ্যাডার লজিক সার্কিটের অঙ্কন করো তারপরে নেটওয়ার্কিং থেকে তোমার গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছ সেটা হলো নেটওয়ার্কিংয়ের যে চ্যাপ্টারটার আছে সেখান থেকে এই প্রশ্নগুলো অবশ্যই তোমার পৌঁছাবে সেটা হলো যে নম্বর ওয়ানে আছে ফাইবার অপটিক্যাল ক্যাবল এর পাঁচটি সুবিধা ও অসুবিধা লেখো ডিপিটারের কাজ লেখো ইমেল এর সিসি এবং বিসিসি অপশনের মধ্যে পার্থক্য লেখো তারপর পরবর্তী চ্যাপ্টার যে রয়েছে সেটা হলো ডিবিএমএস এখান থেকে তোমার গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখে নাও এনটিটি কি একটি টিচার স্টুডেন্ট এনটি এন রিলেশনশিপ তৈরি করে দেখাও কয়েকটি রিলেশন এলজেবা কাজ লেখো কত রকমের ডেটাবেসে ব্যবহার করা হয় ও কী কী তারপর পরবর্তী চ্যাপ্টারের অধ্যায় থেকে তোমার দেখতে পাচ্ছো এমএস এক্সেল টু থাউজেন্ড সেভেন এটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে এই দু হাজার এমএস এক্সেল এস এক্স এর এম এস এক্স এল তোমার গুরুত্বপূর্ণ প্রসঙ্গ দেখে নাও নিম্নলিখিত এম এস এর ফাংশনগুলি সিনট্যাক্স ও কাজগুলি লেখো ওয়ার্ক বুকে ভিউ কাকে বলে এক্স এল এর কী কী ভিউ আছে তৃতীয় প্রশ্নে দেখতে পাচ্ছ এক্স এল ওয়ার্কশিটে প্রধান দুটি শ্রেণী কী কী তারপর পরবর্তী চ্যাপ্টার অধ্যায় দেখতে পাচ্ছ এম এক্স এল